নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সদরঘাটে জটিল যানজটের নেপথ্যে কি রহস্য? প্রশ্ন সচিব মহল। রিক্সা চালিয়ে করিমগঞ্জ থেকে অযোধ্যার অভিমুখে রোয়ানা এক গ্রাম ভক্তের। বৃহৎ অর্থের হেরোইন পাচারের পথে পাকড়াও হল কায়স্থ গ্রামে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সদরঘাটে জটিল থেকে জটিলতর যানজট সৃষ্টিকারীদের বেপরোয়া অবৈধ পার্কিং সত্ত্বেও ট্রাফিকের ভূমিকায় গুরুতর অভিযোগ উঠছে জনমনে। যানজটের নেপথ্যে ট্রাফিকের ভূমিকায় অসন্তুষ্ট লোকজনদের ধারণা, আইন ভঙ্গকারীদের সাথে কোনো গোপন আঁতাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তা না হলে কিভাবে সদরঘাট পয়েন্ট থেকে শুরু করে ইটখোলা পয়েন্ট অবধি নিত্যদিনই প্রায় বেলা 12টা অবধি দম বন্ধ যানজট লেগেই থাকে? এই এলাকায় ট্রাফিকের নাগের ডগায় সড়কের পাশে দাঁড়িয়ে বেপরোয়া অটোতে যাত্রী ওঠানামার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে বলে অভিযোগ সচেতন মহলে। তাছাড়া বেশ কয়েকদিন থেকে পরিলক্ষিত হচ্ছে ট্রাফিকের সামনেই অহরহ কালো হুডের অটো শহরে প্রবেশ করছে কাছাড় কলেজ অবধি। এতে যানজটের রূপ আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। কেননা ট্রাফিক নিষেধাজ্ঞা মতে কালোহুডের অটো শহরে প্রবেশ নিষেধ। রংপুর অবধি কালোহুডের অটোর শেষ সীমানা। তো এই এলাকায় কালোহুডের অটোর অবাধ চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের প্রশ্রয় দেওয়ার পেছনে কী রহস্য রয়েছে পুলিশের? কেন তারা ওইসব অবৈধ কার্যকলাপ সত্ত্বেও নির্বিকার ও নিষ্ক্রিয়? প্রায়ই সদর ট্রাফিকের কর্তারা জরিমানা আদায়ের অভিযানে নামেন এই এলাকায়, কিন্তু ওইসব সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষাকারীদের ক্ষেত্রে নিশ্চুপ থাকেন। জটিল থেকে জটিলতর যানজট সৃষ্টিকারীরা বেপরোয়া। তবে কি কোনো গোপন সিন্ডিকেট সক্রিয় রয়েছে? শঙ্কিত জনসাধারণ। রামের টানে রিক্সা চালিয়ে অযোধ্যা যাচ্ছেন করিমগঞ্জের অসীম। পূর্বে পায়ে হেঁটে দেশের বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণের পর এবার রিক্সা চালিয়ে রাম জন্মভূমি অযোধ্যা ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লেন করিমগঞ্জের এক যুবক। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি চেরাগি অঞ্চলের যুবক অসীম নমশূদ্র দেশবাসীর মঙ্গল কামনায় অযোধ্যার উদ্দেশ্যে রিক্সা নিয়ে যাত্রা শুরু করলেন। গতকাল নিজ ঘর থেকে বেরিয়ে আজ করিমগঞ্জে পৌঁছান রামভক্ত অসীম। তার মূল উদ্দেশ্য রাম জন্মভূমি অযোধ্যা, বাগেশ্বর ধাম, মথুরা, বৃন্দাবন ভ্রমণ করার পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দীনেন্দ্র শাস্ত্রী এবং অনিরুদ্ধ আচার্যের সঙ্গেও দেখা করবেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন অসীম। অসীম নমরুদ্র, কালকে 12টা সাড়ে 12টার মধ্যে বেরিয়েছি চেরাগি বিজয়পুর রাতাবাড়ি সমষ্টির থেকে। আমি রিক্সা নিয়ে যাত্রা করবো, ভারত যাত্রা করি আর যে রাম জন্মভূমি বাগেশ্বর ধাম, সবার মঙ্গলের জন্য আমি যাত্রাটা করি আর সবার যাতে মঙ্গল হয় তার জন্য আমি অন্য কিছু তো উদ্দেশ্য নয়। বাগেশ্বর ধামে যে ধীরেন্দ্র শাস্ত্রী জি তার লোকে মিলার লোক একটা উদ্দেশ্য আছে, আর যোগী আদিত্যনাথ আর অনিরুদ্ধ আচার্য। কবে বেরোয়
কালকে বাইরেছি 12:30। আজকে তো যেখানে সন্ধ্যা হবে ওইখানে কি করবো, এখানে রইতে লাগবো। মন্দিরে মিলেতে তো নিরামিষ খাইলি, বানাইলে তো নিজে বানাইবি, নিজের কাছে। এটা দেখুন দাদা, এটা তো আমি সঠিকভাবে কইতে পারতাম না, গেছি না কোনোদিনও। আগে একবার গেছিলাম আর কি 930 কিলোমিটার রাম মন্দিরে হেঁটে গেছিলাম, 22 দিন লাগছিল। ভগবান এনেছি আগে, এখনো ভগবান, এটা ভগবানের ইচ্ছা, আমার ইচ্ছা না। এটা কায়স্থ গ্রামে 10 কোটি টাকার হেরোইন সহ ধৃত এক পাচারকারী। বিলাসী গাড়িতে করে সন্দেহজনক হেরোইন পাচার করতে গিয়ে নীলামবাজার পুলিশের হাতে গ্রেফতার হলো পাথারকান্দির এক যুবক। ধৃতের নাম শিপার উদ্দিন, বাড়ি পাথারকান্দির লক্ষ্মীপুরে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকারের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে কায়স্থগ্রাম এলাকার 8 নম্বর জাতীয় সড়কের পাশে উৎপেতে বসে থাকলে আসে সাফল্য। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে করিমগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অমৃত রাজ চৌধুরী সহ DSP গীতার্থ দীপ শর্মা। ভিনধর্মী মহিলার সাথে অবৈধ সম্পর্ক, মোল্লা জালালউদ্দিন লস্করের বিরুদ্ধে মামলা হলো থানায়। এক ভিনধর্মী গৃহ পরিচারিকার সঙ্গে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক থাকার অভিযোগে মোল্লা জালালউদ্দিন লস্করের বিরুদ্ধে মামলা করালো থানায়। ঘটনার বিবরণ সূত্রে জানা গেছে, উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের অন্তর্গত কাবেউরা মসজিদ রোডের বাসিন্দা সুরাইয়া বেগম লস্করের স্বামী মোল্লা জালাল উদ্দিন লস্কর রিনা বাউরি নামের ভিন্ন ধর্মী এক মহিলার সাথে বহুদিন যাবৎ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আছে। পেশায় গৃহ পরিচারিকা, ভিন্ন ধর্মী এই মহিলাটির 2টি সন্তান আছে বলে খবর পাওয়া গেছে। মোল্লার স্ত্রী সুরাইয়া বেগম লস্কর স্বামীর কুকর্ম নিজের চোখে প্রত্যক্ষ করেছেন। বিষয়টি সুরাইয়া বেগম লস্কর তাঁর স্বামীর কাছে জানতে চাইলে মোল্লা জালালউদ্দিন লস্কর স্ত্রী সুরাইয়াকে মারধর করে 3 জন সন্তান নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ স্ত্রীর। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সুরাইয়া বেগম লস্কর জানান, গৃহ পরিচারিকার স্বামী রবি বাউরিকে মারপিট করে নেশা মুক্তি কেন্দ্র পাঠিয়ে দেয় মোল্লা জালালউদ্দিন লস্কর। বিষয়টি নিয়ে মোল্লার স্ত্রী সুরাইয়া বেগম লস্কর ও রবি বাউরি প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করে মোল্লাকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। নিখোঁজ কাটাখাল জানকীচরণ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ফারুক হোসেন চৌধুরী। কাটাখাল জানকীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ফারুক হোসেন চৌধুরী গত 2 দিন থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 8ম ক্লাসে পড়ুয়া এই ছাত্র বাড়ি থেকে স্কুল ব্যাগ নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি ফারুক। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পায়নি। শেষে অসহায় হয়ে কাটাখাল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন বাবা কামরুল ইসলাম চৌধুরী। আপনার ছেলের বিষয়ে কি বলবেন? আমার ছেলেটা সকাল 7:30টার সময় খাওয়া দাওয়া করিয়া স্কুল আইছে। ছেলের নাম কি? ছেলের নাম ফারুক হোসেন চৌধুরী। বয়স কত? বয়স 17 বছর। বয়স কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে। কোন স্কুলে? জানকীচরণ হায়ার জানকীচরণ স্কুল কাটাখাল পড়ে। আনুমানিক পর থেকে কয়টার সময় বের হয়েছে? 7:30টা বার হয়েছে, তার খাইয়ে হইয়া স্কুল আইছে। পরনে শার্ট স্কুল ড্রেস না লাগাইয়া আউট ড্রেস লাগাইছে, বেগুনি কালার শার্ট আর প্যান্ট লাগাইয়া, নীল প্যান্ট লাগাইয়া আর সাদা স্যান্ডেল একটা লাগাইয়া বারু যাইছে। স্কুল বাটি বাটি আর পিছনে তার একটা স্কুল ব্যাগ আছে তার লগে আইয়া। আর বিকালে আর কোনো রাত ঘুরিছে না, না ঘুরার সত্ত্বে আমরা রিকারপুস করছি কিছু স্কুলি ছাত্ররে। স্কুলি ছাত্র কইছেন দেখছই না, তারে দিনও দেখছই না কাটাখাল। এরপরে বাচ্চাটা আর গেছে না, দয়া করি কই আর আমি আর দেশবাসী বাইন তোরে আমার বাচ্চাটার যদি ফাইন আমার আজ জোর করি আর আমার বাইরে গেছে
যে যেখান থেকে আমার বাচ্চাটারে যদি পাইছে আমার বাচ্চাটারে ফোন নম্বরে যোগাযোগ করবা। আমার বাচ্চাটারে যে যেখান থেকে পাইন আমার বাচ্চাটারে ও ফোন নম্বরে যোগাযোগ করি। আমার ফোনে ফারুক হোসেন চৌধুরী, আমি খালনগর অষ্টম খণ্ড থেকে কই আর ডিস্ট্রিক্ট। অবশেষে সম্পন্ন হলো শিলচর অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর কাজ। এখন শুধু আনুষ্ঠানিকভাবে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়ার অপেক্ষায়। ফিনিশিং টাচ চলছে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা। শিলচর শহরের পরিধি বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এই বরাক সেতু নিয়ে ইতিমধ্যে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত দেখা দিয়েছে। স্থানীয় জনগণ জানান, অতি সত্বর যাতে সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় তার জন্য তারা দাবি জানান। কাজ যখন প্রায় শেষ তাহলে কেন খোলা হচ্ছে না? নিমাই চাঁদপুরের পীর সহ সুফি হজরত মৌলানা মাহমুদুর রহমান চৌধুরী অফাত দিবসে নিমাই চাঁদপুর সাহেব বাড়িতে ভক্তদের ঢল। বৃহস্পতিবার 3 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিমাই চাঁদপুরের পীর সহ সুফি হজরত মৌলানা মাহমুদের রহমান চৌধুরীর 21তম ওফাত দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এদিন অনুষ্ঠানে মিলাদ শরীফ পাঠ করে বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাত করেন নিমাই চাঁদপুর সাহেব বাড়ির বর্তমান ছোট সাহেব শাহ সুফি আলহাজ পীর হজরত মৌলানা আলিমুদ্দিন চৌধুরী। এদিন সকাল থেকে নিমাই চাঁদপুর সাহেব বাড়িতে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্ত মুরিদান ও অনুগামীদের ভিড় পরিলক্ষিত হয়। উত্তর নারায়ণপুর জিবির প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি রবিজুল রহমান লস্করের বিরুদ্ধে আলগাপুর পুলিশের নিকট দাখিল করা হলো এজাহার। তাপস রায় নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে রবিজুল রহমানের বিরুদ্ধে। প্রাক্তন পঞ্চায়েত সদস্য রবিজুল রহমান নারায়ণপুর প্রথম খণ্ডের তাপস রায়কে বাজার থেকে আসার পথে সড়কে আক্রমণের পাশাপাশি পিস্তল দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে আলগাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাপস রায়। এদিকে তাপস রায়ের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আলগাপুর পুলিশ তদন্তে নেমেছে, যদিও পুলিশ এখনও আসামি রবিজুল রহমানকে আটক করতে সক্ষম হয়নি। আগামীকাল 4 আগস্ট তথা ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত কিশোর কুমারের 94তম জন্মদিবস সমগ্র ভারতের সঙ্গীতপ্রেমীদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর বিবেকানন্দ রোড স্থিত শ্রীমা ভবনে বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচির মাধ্যমে পালন করা হবে বলে জানান এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মণিভূষণ চৌধুরী। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সঙ্গীত শিল্পী সুজিত রায়, জয়দীপা চৌধুরী, মাম্পি চৌধুরী, সুস্মিতা হোম চৌধুরী, মুক্তা দাশগুপ্ত, সঞ্চিতা নাথ, দীপজয় চক্রবর্তী প্রমুখেরা। অমরশিল্পী কিশোর কুমারের 94তম জন্মদিন এ উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন স্থানে বিবিধ অনুষ্ঠান হচ্ছে। শিলচরেও অনেকগুলি অনুষ্ঠান হবে, যেমন হাজার কণ্ঠে কিশোর অনুষ্ঠান রয়েছে। এইভাবে আমরাও সঙ্গীত অনুরাগী বৃন্দের যারা সদস্যরা আছি, আমরা আগামীকাল শিলচরের বিবেকানন্দ রোড স্থিত শ্রীমা ভবনে কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে আপামর শিলচরবাসীকে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক। পাশাপাশি অন্যান্য যেগুলি অনুষ্ঠান রয়েছে, শুধু আমাদেরটাই নয় অন্যদেরও অনুষ্ঠান যেগুলো রয়েছে, সবগুলি সুন্দর হোক এ কামনা আমরা করছি। মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সদরঘাটে জটিল যানজটের নেপথ্যে কি রহস্য? প্রশ্ন সচেতন। রিক্সা চালিয়ে করিমগঞ্জ থেকে অযোধ্যার অভিমুখে রোয়ানা এক গ্রাম ভক্তের। বৃহৎ অর্থের হেরোইন পাচারের পথে পাকড়াও হল কায়স্থ গ্রামে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।